গুড মর্নিং সকলকে, আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখছি একদম সকালবেলা, বৃষ্টি নয় রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে, মানে একদম ঝলমল করছে। এই দেখুন, পুরো ঝলমল করছে একদম রোদ। যত জামা কাপড় আছে সব শুকুতে দেওয়া হয়ে গেছে, আর সব ভিজে। তো আসলে বেশ সুন্দর রোদ উঠেছে আজকে একদম। সবই অবশ্য বেশি, রোদটাও খুব কড়া। দেখুন ছোটি একটা বিড়াল, এই মাত্রই চান করে এলাম। তো শরীর সকাল থেকে একদমই ভালো নেই, কেন জানি না, ঠিকই হচ্ছে না। ওষুধ খেয়েই চলেছি, আর বেশি ওষুধ খেলেই আমার মাথা ঘোরায়। তো তাও খেতে হবে, খেয়েও যাচ্ছি, শরীর ভালোও হচ্ছে না। চলুন এখন প্রায় একটা মতো বাজে, একটুখানি খবরের কাগজটা দেখে নিই। সারাদিনই প্রায় উঠতে পারিনি, শুয়েই ছিলাম। সকালেই খবরের কাগজটা দিয়ে যায়, আজকে অবশ্য একটু দেরি করে দিয়ে গেছে বলে স্নান সেরে সে দেখতে বসেছি। খবরের কাগজ খুললে খুব একটা ভালো খবর তো পাই না, তাই মনটাও একটু যেন খারাপই হয়ে যায়। পড়ে টরে নিয়ে এই যে দুপুরের খাবার খেতে বসেছি, দেখেই বুঝতে পারছেন কিচ্ছু নেই, শুধু ভাত ভালো করে চটকে মেখে পেঁপে সেদ্ধ আর আলু, আর এই যে ভাজা মাছ সঙ্গে নিয়ে নিয়েছি, এই খাচ্ছি। পেঁপে সেদ্ধ খেতে তো আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু পেঁপে সেদ্ধ বলছে পেটের জন্য ভালো, তাই জন্য নিয়ে খেতে বসেছি। তো বুঝতেই পারছেন একদমই আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু তাও খেতে তো হবেই, মুখ তো আমার খাবার দেখেই বিগড়ে গেছে। যাই হোক, এরকমই কয়েকদিন চলুক। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পড়াতে। তো পরীক্ষা তো এখন যেতেই হবে পড়াতে, চলুন যাওয়া যাক। পড়িয়ে টড়িয়ে এখন ফিরছি বাড়ি। তো এই রাস্তাগুলো খুব একটা দোকানপাট নেই বলে ভিড়টা একটু কম হয়, ওই দিকে রাস্তাগুলোতে কিন্তু খুব ভিড় হয়। এটা প্রপার জিটি রোড, তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি পার হওয়ার জন্য, কোনো মতেই কিন্তু পার হতে পারি না। এই খানিকটা গিয়েই দাঁড়িয়ে থাকবো উল্টো দিকের গলিটাতে যাওয়ার জন্য, কিন্তু পারই হতে পারি না। আমি আবার ওই একজন দুজন গেলেও ঠিক মতো করে পার হতে পারি না। এখানে এসে এবার দাঁড়িয়ে থাকতে হবে, কখন ফাঁকা হবে তারপরেই আমি যাব। পড়িয়ে এসেও শরীর একদম ভালো ছিল না, শুয়েই পড়েছিলাম। রাত্রিরেও দেখছেন একদম সাদা মাটা ভাত দিয়েই খেতে বসেছি, মানে ইচ্ছা একেবারেই থাকছে না খাবার মতো, তাও খেতে হবে বলে কোনো রকমে খাওয়া। তো আমি আর বড় মামি দুজনে মিলেই খেতে বসেছিলাম। চলুন ডিনারটা করে নিই তাহলে। ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজ এতদূরই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডিয়ার উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।